বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ। এই উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও বিভিন্ন পূজা মণ্ডপে রয়েছে নানা আয়োজন। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে সকাল থেকেই প্রণতি জানাচ্ছে ভক্তরা। দেবীর সামনে হাতে ঘড়ি দিয়ে শিশুদের বিদ্যা চর্চা শুরু হচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপে। অঞ্জলি দেওয়া হচ্ছে দেবীর চরণে, চলছে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।